আপনি যদি একটি অ্যারোপ্লেন নিয়ে পেরু দেশের রাজধানী লিমার প্রায় 400 কিলোমিটার দক্ষিণে যান তাহলে নিচে কিছু অদ্ভুত লাইন দেখতে পাবেন। প্রায় 170 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এই লাইনগুলোকে 1500 সালের দিকে যখন প্রথম দেখা যায় তখন ধারণা করা হয়েছিল পুরনো কোনো সভ্যতার ধ্বংস অবশেষ। কিন্তু 1927 সালে একজন পেরুভিয়ান আর্কিওলজিস্ট যখন এগুলো পাহাড়ের উপরে থেকে দেখেন তিনি লক্ষ্য করেন যে এই লাইনগুলো দ্বারা মাকড়সা, বানর এবং হামিংবার্ডের মতো বিশাল প্রাণী থেকে শুরু করে রহস্যময় বিভিন্ন সিম্বল তৈরি করা। তারপর থেকে এই লাইনগুলো নিয়ে আরো জোরালোভাবে গবেষণা শুরু হয়। লাইনগুলো প্রাচীন নাজকা মানুষেরা তৈরি করেছিল বলে ধারণা করা হয়, যার কারণে এই লাইনগুলোকে নাজকা লাইন বলা হয়। ধারণা করা হয় 200 BC থেকে শুরু করে 500 AD এর মধ্যে কোনো একটা সময় এই লাইনগুলো তৈরি করা হয়েছিল। কিন্তু রহস্যময় ব্যাপার হচ্ছে এই লাইনগুলো দ্বারা নাজকা মানুষেরা আসলে কি বুঝিয়েছিল এবং কেনই বা এই লাইনগুলো তারা তৈরি করেছিল সেটা আজও অজানা।